নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি 365, দ্য কি টু সাকসেস। প্রগতি 365-এর আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই জানো বন্ধুরা যে এবছর পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে পুলিশ নিয়োগ হতে চলেছে, যেটা বিভিন্ন ডিপার্টমেন্টে হতে চলেছে। তো প্রচুর ইম্পর্টেন্ট ভ্যাকেন্সিজ রয়েছে। বেঙ্গল পুলিশে কনস্টেবল অলরেডি 5000টা ভ্যাকেন্সির জন্য 2018-তে একটা পরীক্ষা হয়ে গেছে, শুধুমাত্র ছেলেদের জন্য যে কনস্টেবল ভ্যাকেন্সিটা, তো সেটার ফিজিক্যাল টেস্ট চলছে এবং কিছুদিন পরে মেন এক্সামও হবে। সেটার যেরকম প্রস্তুতি প্রয়োজন, ঠিক সেরকমভাবেই 2019-এ 8419টা ফ্রেশ ভ্যাকেন্সি বেরিয়েছে একই পদে। বেঙ্গল পুলিশে কনস্টেবল পদে শুধুমাত্র ছেলেদের জন্য 8419টা ফ্রেশ ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও জেল পুলিশে ওয়ার্ডার পদে মেল আর ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে, 816টা ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও আবগারি কনস্টেবল রয়েছে, যেখানে মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে, যেটার এখন অ্যাপ্লিকেশান চলছে, সেখানেও 3000টা পোস্ট রয়েছে। তো বন্ধুরা, নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের জন্য ভীষণ ভালো সুযোগ, তোমরা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো। আর তোমাদেরকে জানিয়ে দেবো যে অলরেডি আমরা এই তিনটে, বেঙ্গল পুলিশে কনস্টেবল, জেল পুলিশে ওয়ার্ডার এবং আবগারি কনস্টেবলের নিয়ে সিলেবাস এবং বুক লিস্ট নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি। কোন কোন বই পড়লে তোমাদের জন্য ভালো হয়, তোমাদের এই তিনটে পরীক্ষার কোন কোনগুলো কমন পার্ট রয়েছে, তোমাদেরকে ঠিক কোন কোন সাবজেক্ট পড়তে হবে, সেই সব কিছু নিয়ে তোমাদের ডিটেলস ভিডিও রয়েছে। তোমরা যদি এখনও সেটা না দেখে থাকো, তো এই ভিডিওটা ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই সিলেবাসের ভিডিওটা দেখে নাও। যখন একটা কোনো পরীক্ষার প্রিপারেশান করছো, তখন সেটার সিলেবাস সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকা খুব ভালো করে প্রয়োজন, তো অবশ্যই দেখে নাও। এবং আজ থেকে আমরা প্র্যাকটিস সেট প্রোভাইড করব, চেষ্টা করব রেগুলারলি প্র্যাকটিস সেট প্রোভাইড করা, যেখান থেকে তোমরা নিজেদের মানে নলেজটাকে যাচাই করতে পারবে এবং কতটা ইম্প্রুভমেন্ট প্রয়োজন সেটাও তোমরা বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যে একটাও শেট তোমরা মিস করো না। এই ভিডিওটার ভিডিও স্ক্রিনের ঠিক নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে এবং পাশে বেল আইকন আছে, প্রথমে সাবস্ক্রাইব বাটনে এবং পরে বেল আইকনে ক্লিক করে নাও, যাতে যখনই আমরা কোনো সেট আপলোড করব তোমাদের মোবাইলে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এখন থেকে তোমরা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারো, সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন একাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ ইন করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে। দেখো বন্ধুরা, এখানে সবথেকে প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন, জলে দ্রবণীয় ভিটামিন কোনটা। ভিটামিন আরও একটা আমরা পাবো, যে ফ্যাট সলিউবেল ভিটামিন বা তেলে বা চর্বি জাতীয় দ্রব্যে দ্রবণীয় ভিটামিন। তো এখানে জিজ্ঞাসা করা হয়েছে জলে দ্রবণীয় ভিটামিন কোনটা। জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি। ভিটামিন বি অপশান নাম্বার বি হয়ে যাবে আনসার, এবং অপশান নাম্বার সি যেটা রয়েছে ভিটামিন সি, এই দুটোই হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন বা ওয়াটার সলিউবেল ভিটামিনস। নেক্সট প্রশ্নটা দেখবো, নিচের কোনটি তেলে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, তেলে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনটা। ভিটামিন এ এটা তেলে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন ডিও তাই এবং ভিটামিন ইও তাই, এই তিনটেই হচ্ছে তেলে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তাই এখানে উপরে সবগুলোই আনসার হবে। তো এই প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা দেখছো যে এগুলো কিন্তু তোমরা অলরেডি পড়ে এসছো 9-10 বুকস থেকে, অলরেডি তোমরা পড়ে এসছো মাধ্যমিক সিলেবাসে, যেটা পুষ্টি চ্যাপ্টার থেকে ছিল লাইফ সায়েন্সের। তো তোমরা যদি 9-10 বুকসগুলো কমপ্লিট করে ফেলো, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের দুটো ভাগ, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, তোমরা যদি এগুলো কমপ্লিট করে ফেলো, ম্যাক্সিমাম জিকে কোয়েশ্চেন কিন্তু তোমরা কমন পাবে, তো সেখান থেকেই কোয়েশ্চেনগুলো মেনলি করা হবে। তাই যারা প্রস্তুতি নিচ্ছ, যারা ফর্ম ফিল আপ করেছো, তারা অবশ্যই 9-10 বুকসগুলো ভালো করে রেডি করতে থাকো। হিস্ট্রি, জিওগ্রাফি দুটো সায়েন্স, সেখান থেকে টেক্সট রেডি করতে পারো, সব থেকে ভালো হয় যদি টেক্সট রেডি করো। আর যদি টেক্সট রেডি করতে একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, যে সহায়িকাগুলো থেকে চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোয়েশ্চেনগুলো রেডি করতে পারো, এগুলোও তোমাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। আর যেখানে যত প্র্যাকটিস সেট পাবে করতে থাকো, সেটা তোমাদের পরীক্ষার জন্য, পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ সাহায্য করবে। বায়ুতে কোন গ্যাস থাকার জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? আমরা দেখেছি যে পিতলের জিনিস যদি বাইরে ফেলে রাখা হয়, সেটা আস্তে আস্তে কালো হয়ে যায়। বায়ুতে কোন গ্যাস থাকার জন্য এটা হয়? আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, হাইড্রোজেন সালফাইড। পেন্সিলে নিচের কোনটি ব্যবহার করা হয়? পেন্সিলে কোনটি ব্যবহার করা হয়? পেন্সিলে গ্রাফাইট ব্যবহার করা হয়। গ্রাফাইট পেন্সিলে ব্যবহার করা হয়, পেন্সিলের সিস্টাই তৈরি হয় গ্রাফাইট থেকে। নিচের কোন ধাতুটি অন্য ধাতুর সঙ্গে মিশে অ্যামালগাম তৈরি করে? অ্যামালগাম তৈরি করার জন্য নিচের কোন ধাতুটি অন্য ধাতুর সঙ্গে মিশে যায়? তো এখানে যেটা আনসার হবে অপশান নাম্বার বি, পারদ।
চুখা উপত্যকা প্রকল্প কোন দেশে রয়েছে? দেখো বন্ধুরা, ভূগোল থেকে এসছে এই কোয়েশ্চেনটা। চুখা উপত্যকা প্রকল্প ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, আগে অনেকবার পরীক্ষায় এসছে, তো এখানে আনসার হয়ে যাবে ভুটান। এটা রয়েছে ভুটানে। শীতকালে কোন রাজ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? সব থেকে বেশি কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয়? এখানে আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, তামিলনাড়ু। তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে এমনকি বছরে দুবার বৃষ্টিপাত হয়। যখন মৌসুমি বায়ু ফিরে যায়, মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকালে তামিলনাড়ুতে বৃষ্টিপাত হয়। তো শীতকালে এখানে বৃষ্টিপাত হয় তামিলনাড়ুতে। কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি? কর্কটক্রান্তি রেখা যে রাজ্য কিছু কিছু রাজ্যের মধ্য দিয়ে গেছে এবং কিছু, এখানে সেটাই খুঁজে বার করতে বলা হয়েছে যে যে রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। তো দেখো বন্ধুরা, অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার, উড়িষ্যা। উড়িষ্যার মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, গুজরাট এই তিনটে রাজ্যের উপর দিয়েই গেছে। রূপনারায়ণ নদী দুটি, নদী কোন নদী দুটির মিলিত প্রবাহে তৈরি হয়েছে? এই ধরনের কোয়েশ্চেনগুলো ভূগোলে কিন্তু ভীষণ আসে। দুটো নদীর মিলিত প্রবাহের নাম ধরে কোয়েশ্চেন হয়। তো রূপনারায়ণ নদী কোন দুটো নদীর মিলিত প্রবাহে তৈরি হয়েছে? তো আনসার হয়ে যাবে দ্বারকেশ্বর এবং শিলাবতী। এই দুটো নদীর মিলিত প্রবাহে রূপনারায়ণ নদী তৈরি হয়েছে। কোথায় টর্নেডো সাংঘাতিক আকারে দেখা দেয়? টর্নেডো টর্নেডো কোথায় সাংঘাতিক আকারে দেখা দেয়? তো আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, প্রশান্ত মহাসাগরে। সময়ের সঙ্গে পৃথিবীর ইতিহাসের সম্পর্ক সম্বন্ধীয় পাঠ্য বিষয়কে কি বলা হয়? আনসার হয়ে যাবে জিওক্রনোলজি। জিওক্রনোলজি কাকে বলছে? সময়ের সঙ্গে পৃথিবীর ইতিহাসের সম্পর্ক সম্বন্ধীয় পাঠ্য বিষয়কেই বলা হচ্ছে জিওক্রনোলজি। কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? এখানে চারটে অপশান রয়েছে এবং হাইড্রোজেনের আইসোটোপ রয়েছে তিনটে এবং একটা নয়, সেটা খুঁজে বার করতে বলা হয়েছে। তো এখানে আনসার হয়ে যাবে ইট্রিয়াম। ইট্রিয়াম হাইড্রোজেনের আইসোটোপ নয়, প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রাইটিয়াম হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। তো আনসার হয়ে যাবে ইট্রিয়াম। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। উদ্ভিদের ফুলের প্রস্ফুটনে সাহায্যকারী হরমোনের নাম কি? বেশিরভাগ কোয়েশ্চেনগুলি আজকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে। উদ্ভিদের ফুল প্রস্ফুটনে মানে ফুল ফুটতে সাহায্যকারী হরমোনের নাম কি? কোন হরমোনটা উদ্ভিদের ফুল ফুটতে সাহায্য করে? তো এখানে আনসার হবে অপশন নাম্বার বি, ফ্লোরিজেন। ফ্লোরিজেন উদ্ভিদকে ফুল ফোটাতে সাহায্য করে, এটা একটা হরমোন। চক্ষুর কোন স্তরে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়? কোন স্তরে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়? তো আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, রেটিনাম। ফায়ার এয়ার বলা হয় কোন গ্যাসকে? কোন গ্যাসকে ফায়ার এয়ার বলা হয়? তো আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, অক্সিজেন। দেখো বন্ধুরা, তোমাদের এছাড়াও কিন্তু জিকে ছাড়াও তোমাদের থাকবে ম্যাথ এবং জিআই। যারা বেঙ্গল পুলিশে কনস্টেবল ফিল আপ করেছে, এবং জিকে আর জিআই কিন্তু প্রত্যেকটা এক্সামেই রয়েছে, সেটা বেঙ্গল পুলিশের কনস্টেবল রয়েছে, জেল পুলিশের ওয়ার্ডারে রয়েছে, বেঙ্গল পুলিশের মেন এক্সামে রয়েছে, এমনকি আবগারি কনস্টেবলেও জিআই রয়েছে। তো জিকে আর জিআই সব এক্সামেই রয়েছে, আর অঙ্কটা অঙ্কটা শুধুমাত্র আবগারি কনস্টেবল বাদ দিয়ে বাকি প্রত্যেকটা এক্সামে তোমরা পাবে। তো এরপরে বেশ কিছু অঙ্কের সেট রয়েছে, নিজেরা ম্যাথসগুলো সলভ করবো। ম্যাথস এবং জিআই রয়েছে এর মধ্যে, দুটোই সলভ করো এবং আনসারগুলো মিলিয়ে নিও। তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটা অ্যাটাচ করে দিচ্ছি, ওখানে ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও এবং অবশ্যই প্র্যাকটিস করো, পরে পরেও প্র্যাকটিস করো। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, কমেন্টে মতামত জানাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই ভিডিওটা অন্যদের জন্য হেল্পফুল হয়ে উঠতে পারে। সেই সব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।